পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এদিকে রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনও 144 ধারা জারি অব্যাহত রয়েছে। শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল 6টা থেকে সিএসটি ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে 4 জন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত 72 জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট। এ বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলিলাহির কাছে। ফজলিলাহি, এই অবরোধ কর্মসূচির সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? সাগর, ভয়, আতঙ্ক, উদ্বেগ আর গুজবের শহর রাঙামাটি। এখানে পাহাড়ি শিক্ষার্থীদের সিএসটি ব্লকের পরিবহন শ্রমিকদের ধর্মঘট এবং 144 ধারা তিনটি একসাথে চলছে। নিরাপত্তার চাদরে ঢাকা আছে পুরো শহর। তারপরও গতকাল রাতে বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা লক্ষ্য করা গেছে। পাহাড়ি অসংখ্য এলাকায় বাঙালিরা আক্রমণ চালাতে আসছে এই ভয় দেখিয়ে, এই ভয়ের আতঙ্কে অনেকে তারা জেগেছিলেন। একইভাবে বাঙালি এলাকায় পাহাড়িরা আক্রমণ করতে আসছেন এমন গুজব ছড়িয়ে তারা অনেকে নির্ঘুম রাত কাটিয়েছে। একইভাবে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের ফ্রান্স কেন্দ্র বন্ধুতা চত্বর, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে ঢাকা পুরো বন্ধুতা চত্বর। এখানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আছে। যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি তার বা পাশে পাহাড়িদের এলাকা, ডান পাশে বাঙালিদের এলাকা, প্রত্যেকেই সাধারণ মানুষ হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সবার মধ্যে চাপা আতঙ্ক বা ভয় আছে, কিন্তু জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে শহরে কোথাও কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা গোলযোগের খবর পাওয়া যায়নি এবং পুরো জেলার সামগ্রিক চিত্র শান্তিপূর্ণ। 144 ধারা বহাল থাকার কারণে ব্যক্তিগত এবং জরুরি কাজের অফিস গ্রামের মানুষের ব্যবস্থায় করতে আমি যে রাঙামাটির চিত্র সেটি বলা যায় এখন পর্যন্ত সন্তোষজনক, কিন্তু গুজবকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মানছেন স্থানীয় প্রশাসন। তারা বলছেন সবাইকে সচেতন থাকার জন্য গুজবে যেটা কেউ কাজ হবে। সাগর, এই হচ্ছে রাঙামাটির সদর। জানছিলাম রাঙামাটির সর্বশেষ খবর। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি, 3 বেলা করে দিব। আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? দুলাভাইকে ভালোবাসিস? যাই না, ভালোবাসে কিনা? মা, থ্যাংক ইউ তোমারে, এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।